আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বিশেষ করে আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে অনলাইন ক্যাসিনো নিয়ে কিছু কথা বলবো। যারা ক্যাসিনো খেলেন বা খেলার চিন্তা ভাবনা করছেন, আশা করি সকলেরই উপকার হবে। আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম ক্যাসিনো নিয়ে। যারা অনলাইন ক্যাসিনো খেলেছেন তারা এখন নিঃস্বর পথে। তো সেখানে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্টস করছেন যে আসলে ভাইয়া ভিডিওটি তৈরি করে ভালো করেছেন, আগে অনলাইন ক্যাসিনো খেলতাম এখন আর খেলবো না। অনেকেই এই ধরনের অনেক মন্তব্য করেছেন এবং অনেকের এখান থেকে লাখ লাখ টাকা শেষ হয়ে গেছে। অনেকে খুব অল্প বয়সেই এই অনলাইন ক্যাসিনোর মধ্যে আসক্ত হয়ে পড়েছেন, এই ধরনের মন্তব্য আপনারা করেছেন। বিশেষ করে হচ্ছে আমরা এখন বর্তমানে বাস করতেছি ডিজিটাল যুগে। তো ডিজিটাল যুগের চুরি সেসরামিগুলো কিন্তু এই সেই ডিজিটাল সিস্টেমে হয়। সেই আগের যে অ্যানালগ যুগে, আগে যে কোডের মাধ্যমে গ্রাম অঞ্চলে যে বিভিন্ন ধরনের জুয়াগুলো দেখা যেত, সেইগুলো এখন অনলাইনে সিস্টেমেটিকলি একটু চেঞ্জ হয়ে সব অনলাইন হয়ে গেছে। আপনার হাতে থাকে স্মার্টফোনে আপনি সব কিছু করতে পারেন। এই অনলাইন গেমসটা আসলে বাংলাদেশ থেকে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যায়, রাশিয়া চলে যায়। আপনার এর মধ্যে ওয়ান এক্স বেট, বেট 365, মেল বেট, অনেক ধরনের বেট আছে তাই না, বিট উইনার, কত ধরনের যে গেমস আছে, এগুলো সব হচ্ছে কি আপনার কাছ থেকে টাকা তারা নিয়ে যাবে। আপনি যত পণ্ডিত হন, আপনি নিজেরা যদি অনেক পণ্ডিত মনে করেন, এই পণ্ডিতটা আমি নিজেও প্র্যাকটিস করে দেখছি, আপনি নিজের অনেক পণ্ডিত মনে করেন, আপনি মনে করতেছেন যে না আমি ওখানে যে হারবো না, আপনি দেখবেন যে এক সপ্তাহ খেললেন, দুই সপ্তাহ খেললেন, আপনি লুজার হয়ে বসে থাকবেন। কারণ হচ্ছে ওইটার সিস্টেমে ওইভাবে করা যে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য যেই যেই কলা কৌশল এবং যেই যেই ফাঁদ পাতা দরকার, সেই ফাঁদ পেতে ওরা আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে এবং এই টাকাটা বাংলাদেশ থেকে টাকাটা পাচার হয়ে চলে যায় রাশিয়াতে। তো আমাদের বাংলাদেশ দিন দিন ফকিরনি হচ্ছে, ধনী হচ্ছে রাশিয়া। আজকে ভিডিওটি বানানোর আরেকটি উদ্দেশ্য হলো যে আমি তো বিভিন্ন ভালো দিকে সবাইকে ইনফ্লুয়েন্স করি। আসলে দেখেন দীর্ঘ অনেক দিন পর্যন্ত আমি ভিডিও আপলোড করি না। আজকে আমার মনে হচ্ছে যে এই বিষয়ে আবারও কথা বলা দরকার, কারণ অনেকেই এই নেশা ছাড়তে পারতেছেন না। আমাকে বলতেছেন যে ভাই কীভাবে এই নেশা ছাড়া যায়। আপনি যদি এই ধরনের আসক্ত হয়ে থাকেন তাহলে আপনি প্রথম মনে করবেন যে আপনার লোভ কাজ করতেছে। এই লোভটাকে আপনাকে সরাইতে হবে। লোভ সরায় আপনি ভালো কাজ করেন, দেখবেন যে লোভটা আস্তে আস্তে দিন দিন চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি কিছু না করেন, বেকার থাকেন, তাহলে আবার এখানে আপনাকে এই লোভ আপনাকে এখানে নিয়ে যাবে আর আপনি এখানে খেললেই আপনি দেউলি হয়ে যাবেন একটা সময়। আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখার সময় দেখবেন যে আপনারা একটা কোম্পানির অ্যাড আসে যে এক্সপার্ট অপশন থেকে ট্রেড করে আমি এই গাড়িটি কিনেছি, এভাবে দেখায় একটা লোক আছে বিভিন্ন অ্যাড্রেস। তো আমি সেই এক্সপার্ট অপশন সেই ট্রেডিং সাইটটাকে আমি ভিজিট করলাম, দেখলাম ওইটা সম্পূর্ণ ক্যাসিনো। অনেকে মনে করেন যে না ওইটা একটা ট্রেডিং সাইট শেয়ার বাজারের মতো, না শেয়ার বাজার তো একটা হালাল বিজনেস, কিন্তু আপনার এক্সপার্ট অপশন যেটা সেটা হচ্ছে দেখবেন যে সেখানে আপনি ট্রেডিং করছেন, আপনি বাই করছেন, যদি উপরে ওঠে তাহলে আপনি টাকা 1.85 বা 1.76 এরকম পাবেন, মানে 180 টাকা পাবেন, আর যদি নিচে নামে আপনার টোটাল 100 টাকাই চলে যাবে। এটা কিন্তু আপনার শেয়ার মার্কেটের সিস্টেম না। শেয়ার মার্কেটের সিস্টেম হচ্ছে আপনি একটা স্টক কিনলেন, সেই স্টকের দাম কমে গেল, আপনি সেল করলেন না, আপনার লস হবে না, যখন দাম বাড়বে তখন আপনি
সেল করবেন আপনার লাভ হবে, মানে আপনার শেয়ার আপনি রাইখা দিতেছেন, আপনি সেল করতেছেন না, আর ওখানে লোকে জুয়ার মতো টাকাটা নিয়ে যায়। সুতরাং বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো এই ধরনের সাইট দেখা যায়, আমি মনে করব এই সমস্ত সাইটগুলো ইয়াং জেনারেশন যারা আছেন তার সকলেই পিছা দিয়ে পিডায়া এই সাইট থেকে আপনারা দূরে থাকবেন। এক কথায় আপনার বাসার ঝাড়ু দিয়া সকালে দুইটা বাড়ি দেবেন, সন্ধ্যায় দুইটা বাড়ি দেবেন। পিছা দিয়ে পিডায়া সবসময় নেটওয়ার্কের বাইরে রাখবেন। যদি আপনি নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করান তাহলেই আপনি শেষ। আমার কথা বুঝে আসছে? যদি আমার এতটুক কথা আপনাদের বুঝে আসে তাহলেই আজকে আমার ভিডিওটি সার্থক, এই মেসেজটি সার্থক। আমি মনে করব যে আপনাদেরকে অনুরোধ করব, যারা অনলাইন এই গেমসের প্রতি আসক্ত আছেন তারা এই ক্যাসিনো খেলা বন্ধ করে দেন, ইসলাম দৃষ্টি থেকে এটা হারাম। এবং আমি আরেকটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এটি ইসলামে জায়েজ নেই। এক হিন্দু ভাই ভারত থেকে কমেন্ট করছে যে এটা কোনো ধর্মেই জায়েজ নেই। এখন বুঝেন, কারণ এটা আপনাকে প্রেশানি করবে, যখন আপনি ঠইকে যাবেন, আপনাকে একজনে ভালো কথা বললো কি আপনার ভালো লাগবে না, আপনার শরীরটার মধ্যে টোটাল জ্বালা প্রসৃষ্টি হয়ে যাবে, বিষয়টা বুঝতে পারছেন তো? এটা কিন্তু মারাত্মক, ইটস ভেরি ডেঞ্জারাস, মারাত্মক। তো এই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা আসক্ত আছেন আজকে থেকেই, আজকে থেকেই এখান থেকে বেরিয়ে যান, আর কখনো আপনার ফোনে এই যত ধরনের অনলাইন ক্যাসিনো আছে এগুলো সব আনইনস্টল দিয়ে আজকে থেকেই বের হয়ে সুন্দর নতুন একটা জীবনে প্রবেশ করেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ, আবার হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।